মাছের মাথাটা তুই দুই দিন হলো না এলো বৌমার থালায় দিয়ে দিলি অপরূপা। হ্যাঁ রে অপরূপা, এই মেয়ে কি দুই দিনে তোর মাথাটা খেয়ে নিল? হ্যাঁ, আমি চুপচাপ বসে আছি আমার স্বামীর পাশে। এই তো দুদিন হলো এ বাড়িতে পা রেখেছি। সকালে মাথায় ঘোমটা টেনে টেবিলে বসে আছি, শাশুড়ি মা আমার থালায় মাছের মাথাটা দিতেই পাশ থেকে আমার ফুপু শাশুড়ি কথাটি বললেন, মাথা খাবে কেন আপা? আমার তো কোনো মেয়ে নেই, ছেলের বউকে কি মেয়ের চোখে দেখা যায় না? আর এছাড়া মেয়েটা নতুন নতুন মানিয়ে নিতে সমস্যা হবে, আমি ওর ভীতুটাকে মিশতে চেয়ে কমাচ্ছি মাত্র। আমি যদি ওকে ছেলের বউ মনে করে সারাদিন জ্বালাই তাহলে মেঘ একদিন চুপ থাকবে, দুই দিন চুপ থাকবে, কিন্তু একদিন না একদিন ওর মুখ খুলবেই। আমি স্নেহ করলেই মেঘ আমাকে শ্রদ্ধা করবে। শাশুড়ির দিকে মুগ্ধ নয়নে তাকালাম। ফুপু শাশুড়ির হয়তো কথাগুলো তেমন একটা ভালো লাগেনি। বিকালে মা আমাকে ওনার ঘরে ডেকে পাঠালেন। আমি যেতেই আমার হাত ধরে নিয়ে খাটে বসালেন, তারপর বললেন, বসো মা। আমি বসলাম, তারপর বললেন, সকালের কথায় তুমি কিছু মনে করো না মেঘ। না মা, আমি কিছু মনে করিনি। আমি যখন এ বাড়িতে আসি ভয়ে এক চামচ ভাত নিতে হয়েছে, না জানি শাশুড়ি খাওয়া নিয়ে খোঁটা দেয়। পড়াশোনায় আমি খুব ভালো ছিলাম বুঝলি মা, কিন্তু মায়ের আদেশে তোর শ্বশুর আমাকে পড়াশোনা অবধি করায়নি। সবসময় শাশুড়ির মন জুগিয়ে চলার চেষ্টা করতাম, কিন্তু তাও মন জয় করতে পারিনি। কথাগুলো বলে শাশুড়ি মা একটা দীর্ঘশ্বাস নেন। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, মনে মনে ভাবছি নিজে কষ্ট করেছে বলেই কি মায়ের মন এতটা কোমল আমার প্রতি।